শেষে আমাদের বিয়ে সম্পন্ন হলো, এই মাত্র কমপ্লিট হলো রাত্রি 11:30টার সময়। তো আমার সোনিয়া আমার কাছে চলে এসছে, আমরা 3 সপ্তাহ মতন মানে দেখা হতো না। তো অবশেষে আমরা দুজন এক হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন সিঁদুর পরিয়েছি। প্রথম সিঁদুরটা ভালোই পরেছিলাম, দ্বিতীয়বার পড়া থেকে একটুখানি ওই একদিকের চোখে লেগে গেছে। তো তোমার কেমন লাগছে বিয়ে করে? ভীষণ ভালো লাগছে। তো থ্যাংক ইউ, আরও ভিডিও দেখাচ্ছি, দেখতে থাকুন। আমি বৌদি 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 রেডি রেডি ছড়াই গড়ে ছড়াই গড়ে ছড়াই গড়ে ছড়াই একটু ছড়াই যাবেন না না, এই পুরো ভিউটে যাবো, ওই জন্য দু একজন থাক না, সবাই থাক হবে জেনে। দাঁড়া না ভোদরে দাঁড়া না, অমিত অমিত দা পুষ পুষ না পুষ না ঘুরে যা ঘুরে দেব চাপা তো আমরা অনেক বাবু এ হয়ে গেছে, হাত কখন হয়ে গেছে ঢোকাবো ঢোকাবো গল্প করছে ওই ভালো করে 10,000 টাকা ক্যামেরা ফোন ঘাটা।
পাতে গড়ে গেছে সব থেকে বড় মাছের মাথা আর আমার আর সোনিয়ার পাতে সব থেকে বড় লেজা আমি সবটা খেতে পারবো না কিন্তু একটুখানি খেয়ে ফেলবো কি করবো খেতেই পারবো খাওয়া পুরো খুবলে নিয়েছে দেখতে পাচ্ছেন মাছটা আমি বেশি খেতে পাচ্ছি না একটুখানি নিলাম নিয়ে খাওয়া হচ্ছে হ্যালো ফ্রেন্ডস অবশেষে আমাদের বিয়ে কমপ্লিট ফটোশ্যুট কমপ্লিট এবার খেতে বসে এগুলো কিছু দেখতে পাচ্ছেন সামনে রয়েছে আমার থাকবে বিশাল বড় মাছের মাথা দিয়েছে সেটা আমরা খাবো সেটা দেখাচ্ছি আর ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আরও অনেক পার্ট আসবে দেখতে থাকুন 1 2 3 স্টার্ট দেখা দেখা স্নেহা এই খাস করে নাও হ্যাঁ কিচ্ছু হবে না ভালো লাগে না দাদা চল এবার আমার টাইম বলে আমি খাই না তুমি আমারটা খেয়ে আমি খাই না আমি খাই না পান খাই কিচ্ছু হবে না তুই একটা এমনি পান দে আমার একটা এমনি দেখে ওই আগুন দিতে হবে না বাবা অমিত কুমার দাস অ্যানাউন্স করছি আমাদের দুধ ধরা নিতে আমি ওদের দিচ্ছি 1500 টাকা আমি হাজার বলেছিলাম ওরা 1500 খুশি হচ্ছে মারা নিয়ে চলে গেল তারা চললো তাহলে আমি চললাম হবে না দ্বিতীয় হবে না ঠিক আছে।